हेलो बंधुरा, वेलकम टू माय यूट्यूब चैनल जे ए हेल्थ केयर पक्ष थेके आमी मोहम्मद अहदुल हुसैन लिटन आबारो नतून एक टॉपिक निये आपनादेर माझे हाजिर होयेछि। आमरा आज जे विषयगुलि निये आपनादेर माझे किछु कथा आलोचना करब से विषयगुलि होच्छे काशी। प्रचंड गरम चले जाओयार कारणे बर्षा एसे गियेछे। बर्षा आसार कारणे आमादेर आबहार परिवर्तन, এই পরিবর্তনের কারণে আমাদের শরীরেও কিছু পরিবর্তন এসে বাসা বেঁধেছে, যার কারণে আমাদের শরীরে ঠান্ডা সর্দি জ্বর হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে। এই আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ভাইরাল ইনফেকশনের কারণে আমাদের শরীরে যেমন জ্বর এসে বাসা বাঁধে, তো কাঁপুনি দিয়ে জ্বর আসে বা জ্বরের সাথে আমার ঠান্ডা লাগতে পারে, এ সময় আপনার নাক দিয়ে পানি ঝরতে পারে, এই তারপর পরবর্তী দেখবেন যে আপনার কাশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে যখনই আমরা আবহাওয়ার চেঞ্জ হয় তখনই দেখবেন যে শরীরে বিভিন্ন রকমের পরিবর্তনে আসার সম্ভাবনা বেশি হয়ে থাকে। এজন্য আপনার বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা আপনার শরীর নিতে পারে না, তখনই আপনার এই কাশি বা অনেক রোগ আপনার হতে পারে। যেমন আপনার হৃদরোগ, এই কাশির প্রধান লক্ষণ হচ্ছে সাইনোসাইটিস, ব্রঙ্কাইটিস, ফ্যারিঞ্জাইটিস বা ফুসফুস আক্রান্ত হতে পারে এবং টনসিলাইটিস। যখনই দেখবেন যে আপনার এই দীর্ঘমেয়াদী কাশি, সাধারণ কাশি হলেই এই দু তিন দিন বা তিন চার দিন থাকলে পরেই আপনার এই কাশি থেকে আপনি মুক্তি পেতে পারেন। যখনই দেখবেন আপনার তিন সপ্তাহের অধিক কাশি হয়েছে তখন কাশির সাথে আপনার রক্ত আসতেছে বা কাশির ধরন গাঢ় হয়েছে বা হলুদ রঙের হয়ে গেছে, তখনই আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে ভুলবেন না এবং ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি আপনার শরীরের একটি চেক আপ করাতে পারেন। এই চেক আপ করলে পরে আপনি আপনার বুকের একটা এক্সরে করাবেন বা লিভারের একটা আলট্রাসোনোগ্রাম করিয়ে নিলে ভালো হবে এবং আপনার অবশ্যই পপ পরীক্ষা করতে হবে, যাতে আপনি বুঝতে পারবেন যে আপনার অন্য কোনো সমস্যা হয়েছে বা হয় নাই। তো প্রিয় দর্শক, আজ আমরা জানব কি কি কারণে আপনার কাশি হতে পারে। দৈনন্দিন জীবনে আমাদের সবাই কর্মব্যস্ততার মাঝে কিছু না কিছু কাজ করতে হয়। যেমন বাহিরে চলাফেরা করতে গেলে ধুলাবালি এসে আমাদের নাকে প্রবেশ করে, এই নাকে প্রবেশ করার কারণে আপনার ফুসফুস আক্রান্ত হয়ে থাকে, যার কারণে আপনার কাশি হতে পারে। এবং অনেক ভাই ও বোনেরা আছে বিভিন্ন কলকারখানায় কাজ করে, যখন এই কাজ করার মাঝে যে ধুলাবালুগুলো আমাদের চোখে চোখে ধরা পড়ে না, অবশ্যই সেই ধুলাবালিগুলো আমাদের শরীরে এসে জমা হয়। দেখবেন যে দীর্ঘদিন যাবৎ আপনি ঠান্ডা বা জ্বরে আক্রান্ত হয়ে আছেন, কিন্তু এই রোগ মনেই হয় না যে আপনার সেরে যাবে, এই সেরে গেছে আবার দেখলেন যে শরীরে এসে আবারও বাসা বেঁধেছে, কিন্তু অনেক দিন যাবৎ আপনাকে এই রোগে ভুগতে হয়। সেজন্য আপনি অবশ্যই চলাফেরা বা বাহিরে চলাচলতি করার সময় বা যে কোনো কলকারখানায় কাজের সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনার নাক এবং এই মুখকে প্রোটেক্ট হিসেবে ব্যবহার মাস্ক অবশ্যই জরুরি। আপনার ঠান্ডা লেগে কাশি হতে পারে, অ্যালার্জিজনিত কারণে আপনার কাশি হতে পারে। অতিরিক্ত মাত্রায় ঠান্ডা খেলে বা আপনি যদি ঠান্ডা জাতীয় কোনো জিনিস সেবন করেন, মানে প্রতিবার বার এরকম সেবন করলে পারে আপনার এই যখনই আপনার দেহে এসে প্রবেশ করে তখনই আস্তে আস্তে আপনার এই কাশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনার বিভিন্ন ইনফেকশনজনিত কারণে আপনার কাশি হতে পারে। আবার অনেক সময় যারা দীর্ঘদিন যাবৎ হৃদরোগে আক্রান্ত হয়ে আছেন তাদেরও কাশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরেও যারা ধূমপান এবং অ্যালকোহল সেবন করেন, যারা এই ধূমপানের কারণে বা আপনার ফুসফুসে আক্রান্ত হয়ে আপনার কাশি হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে। কারণ অনেক দিন যাবৎ যারা এসব জিনিস সেবন করেন তাদের আস্তে আস্তে যে আপনার শরীরে কী এসে বাসা বেঁধেছে তা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এই কাশি থেকে মুক্তির কিছু উপায় আছে, সেই কাশি থেকে যে আপনি মুক্তি পেতে পারেন সেজন্য ঘরোয়া কিছু চিকিৎসা আছে, আমরা আজ জানিয়ে দেব সেই ঘরোয়া চিকিৎসার কথা, যেগুলো আপনি অতি সহজেই সংগ্রহ করতে পারবেন এবং হাতের নাগালেই পাওয়া যাবে। এইগুলো সেবন করলে পরে অবশ্যই আপনি এই রোগ থেকে সাময়িকভাবে মুক্তি পেতে পারেন। প্রথমে আমরা আসি আদার কথা। আদার গুণ অনস্বীকার্য। আদা আপনি পরিষ্কার করে কুচি কুচি করে কেটে লবণ মিশ্রিত করে এই আদা সেবন করলে পরে অবশ্যই আপনি এই রোগ থেকে সাময়িকভাবে মুক্তি পেতে পারেন। দ্বিতীয় নম্বরে আসতেছে আমরা তুলসী গাছ, যা বা দিনে 24 ঘন্টা অক্সিজেন দিয়ে থাকে। এই তুলসী পাতার গুণ বলে শেষ করা যাবে না। যখনই আপনি কাশিতে আক্রান্ত হবেন তখনই আপনি
दस बा बारो पिस तुलसी पता निये थेते सिसले रस करे एवं ओर साथे एकटु मधु मिश्रित करे आपनी खेले पारे एई काशी थेके मुक्ति पावा जाए। तीन नम्बरे आमरा आसतेछि रसुनेर कथा। रसुनेर गुण जा आपनार शरीरे अनेक प्रकार काजे लागे, जेमन एई रसुन आपनार बात व्यथा थेके शुरू करे विभिन्न शरीरेर विभिन्न बीज व्यथा थेके काज करे थाके। आपनि जदि प्रतिदिन चार पाँच कुआ रसुन थेतलिए रस करे घिये भेजे अथवा आपनि जदि भेजे खेते पारेन तबई अवश्यई আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। চার নম্বর স্থানে আমরা আসতেছি দুধ। দুধে অনেক প্রকার প্রোটিন থাকে যা আপনার শরীরকে ক্যালসিয়াম বা হাড় মজবুত করতে সহায়তা করে। আপনি এক কাপ পরিমাণ গরম দুধের সাথে দুই টেবিল চামচ হলুদ মিশ্রিত করে অবশ্যই সেবন করলে পারে আপনার এই কাশি থেকে আপনি মুক্তি পেতে পারেন। তার পাশাপাশি আপনি যখন দেখবেন যে আপনার কাশি কোনো রকমই মানে নিরূপায় হইতেছে না বা তিন সপ্তাহের বেশি হয়ে গেছে বা কাশির সাথে রক্ত আসছে বা আপনি কাশি হলুদ বর্ণের হয়ে গেছে বা গাঢ় হয়েছে আপনার কাশ থেকে থেকে হচ্ছে বাড়া, এই তখনই আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে ভুলবেন না। কারণ আপনার এই সব লক্ষণ দেখা দিলেই বা কাশির সাথে রক্ত আসলে পরেই আপনার টিবি রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পাঁচ নম্বর স্থানে আমরা আসতেছি বাসক পাতা, যেগুলো আপনার বাড়ির আনাচে কানাচেই পাওয়া যেতে পারে। এই বাসক পাতা আগুনে গরম করে এই রস যদি খেতে পারেন তবে অবশ্যই এই বাসক পাতা আপনার কাশ নিরাময় করতে অবশ্যই সাহায্য করবে। ষষ্ঠ স্থানে আমরা আসতেছি কামরাঙ্গার কথা। কামরাঙ্গায় প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে, যার কারণে কামরাঙ্গা আপনি যদি কামরাঙ্গা রস গরম করে খেতে পারেন তাহলেও আপনার কাশি সেরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরেও যদি আপনার এই ঘরোয়া চিকিৎসায় কোনো ফল না আসে তাহলে আপনি একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং বাজারে বিভিন্ন প্রকার কাশির ওষুধ পাওয়া যায়, এগুলো আপনি সেবন করলে পারে অবশ্যই এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। যেমন বাজারে আপনার স্কোয়ারের অ্যাডোভাস আছে, এই অ্যাডোভাস ওষুধটা প্রতিদিন তিনবার করে খাবেন, অথবা ডেক্সপোটেন প্লাস আছে, তারপরে আপনার তুলসী আছে, তুষকা আছে, তুলসী প্লাস আছে, এই মোনা আবার ওষুধের ভিতরে আপনার ট্যাবলেট মোনাস টেন আছে অথবা মন্টিলুকাস গ্রুপের যে কোনো ওষুধ আপনি খেলে পারেই আপনি এই রোগ থেকে সাময়িকভাবে মুক্তি পেতে পারেন। তো প্রিয় দর্শক, যদি আমাদের কথাগুলি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।